তোমার বয়স যখন 18 থেকে 21-এর মধ্যে থাকবে, তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে, তুমি অনেক ভুল করবে, তুমি ব্যর্থ হবে, তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করবে, তুমি বাস্তবতা বুঝতে শুরু করবে, মাঝে মধ্যে নিজে নিজেকে চিনতে পারবে না, তুমি অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, যেমন হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা তোমাকে ছাড়তেই চাইবে না, যাদেরকে তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বলে জানতে চিনতে, তারাও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারপর তুমি অনেক কান্নাকাটি করবে, তুমি এমন কিছু করবে যা করার চিন্তা তুমি কখনোই করনি, সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তাও তোমার মাথায় আসতেই পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি দিনের পর দিন ডিপ্রেশনের মধ্য দিয়ে যাবে, যদিও একই পরিস্থিতির মধ্য দিয়ে অনেকেই যায়, কোনো মোটিভেশন স্পিচ কিংবা কেউ তোমার এই কষ্ট থেকে তোমাকে মুক্তি দিতে পারবে না, তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে। কিন্তু শোনো, বেশি দিন না, 6 মাস 1 বছর পর দেখবে যে আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হবে, যেই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে ওই মানুষগুলো আবার নাটক শুরু করবে, তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদের দেখে। সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে, তুমি তারপর থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে, জীবন তোমাকে একটু কষ্ট দেবে, না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না, তোমাকে হতাশ হলে চলবে না।